তাহারে মা বাবার চেহারা আমরা মা বাবার মুখে হাসি ফুটে না, মা বাবার মুখে হাসি ফুটায় না। ছেলে বিদেশে থাকে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলে ভালো চাকরি করে, মা বাবার মুখে হাসি ফুটাতে পারে না। ছেলের ঘরে ভালো রান্না থাকে, মা বাবা সন্তুষ্ট হতে পারে না। ওই সন্তান যত বড় নামাজি হোক, আজকের জুমার নামাজ এসে নামাজ পড়ো, সে জান্নাতে যেতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি গুনাহ করো, আমি বলি তুমি গুনাহ করো, নামাজে চলে আসো, ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। ও যুবক, আমার কাছে একটা লোক এসেছিল, লোকটার বাড়ি একে যমুনা, লোকটা থাকে অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়া। সেও আমার কাছে কথা বলার এক পর্যায়ে বলে, হুজুর আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি, কিন্তু ওই দেশে দাঁড়িয়ে রাখা একটু কষ্ট, রাস্তাঘাটে চলাফেরা একটু কষ্ট লাগে, একটু ভয় ভয় লাগে, কিন্তু আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে রাখি। হুজুর এখন আমাকে কি বলবেন হুজুর এই ব্যাপারে? আমি তাকে বললাম, আপনি দাঁড়িয়ে রাখবেন কে রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে একটা কথা বলি, আপনার দাঁড়িটা আপনার বিষয়, কিন্তু আমি একটা চুক্তির কথা বলি আপনাকে। হুজুর বলেন, আচ্ছা আপনি কতদিন বাঁচবেন? কয়টা তো বলতে পারবো না। আপনি কি কবরে যাওয়ার সময়টা কি আপনার জানা আছে? এতদিন পরে যাবো, দাঁড়ি টাড়ি রেখে যাবো, এই ধরনের ব্যবস্থা আছে কি বলে আছে কিনা বলেন। ওরা কোরআনের উপর আঘাত করে, তাদের একটা ভাবনা হলো গোটা পৃথিবীর মুসলমানরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা কোরআনকে নিয়ে যত কিছু করি এরা প্রতিবাদ করতে পারবে না। তবে তাদেরও জানা দরকার যে গোটা পৃথিবীতে এখন যুবকদের কাছে, গোটা পৃথিবীর এখন বিধর্মীদের কাছে সবচাইতে সবচাইতে আকর্ষণীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুতাতাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে? উযু দিয়ে। বলেন কি দিয়ে? উযু দিয়ে। আমরা পবিত্রতা অর্জন করি তওবার মাধ্যমে, প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা। আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকেও পরিশুদ্ধ করতে হবে। আপনার আত্মাকে পবিত্র বানাবেন, আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে, এটা পানি দিয়ে হবে না, মাটি দিয়ে হবে না। আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে। কি লাগবে? তোবা।